তোমাদের উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের এই কনিক চ্যাপ্টারটা কত নাম্বার চ্যাপ্টার বলো তো? চ্যাপ্টার 6 কেমন? চ্যাপ্টার 6 চ্যাপ্টারটা। এখান থেকে একটা সৃজনশীল প্রশ্ন এবং এমসিকিউ তিনটা বা চারটা সিউর থাকে, প্লাস ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় ন্যূনতম দুইটা এমসিকিউ থাকে এবং বুয়েটে বা যেখানে ইউনিভার্সিটির তোমার রিটেন আসে সেখানে অবশ্যই কনিক থেকে একটা থাকবে। আর কনিক জিনিসটা এটা প্রথমেই মানে কনিক হিসেবে ছিল না, তিনটা আলাদা আলাদা জিনিস ছিল, একটা হচ্ছে প্যারাবোলা, একটা হচ্ছে ইলিপ্স, একটা হচ্ছে হাইপারবোলা। তিনজনেরকে সমন্বিত করে সর্বশেষ যে বইটা বের করছে সেটা হচ্ছে তোমার দেখো এখানে লেখা আছে, এক প্রথমেই যে বইটা লেখা আছে সেই বইটার পরে ইউক্লিড এটা ইনক্লুড করছে, ইউক্লিড করার পরে তারপর আর্কিমিডিস করছে, আর্কিমিডিস করার পরে অ্যাপোলোনিয়াস করছে। তাহলে প্রথমে কে করছে? প্রথমে যে করছে সে তিনটা ভাগে ভাগ করছে, পরবর্তীতে বইতে আনছে ইউক্লিড, তোমরা ইউক্লিড পড়ছো 9-10-এ, তারপরে আনছে কে আর্কিমিডিস, তারপরে আর্কিমিডিস সাথে আর কি আনছে অ্যাপোলোনিয়াস আসছে। তখন নামকরণটা কি হিসেবে নামকরণ করছে? কনিক হিসেবে নামকরণ করছে। এখন কনিকের বিভিন্ন বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলোর কারণে এক একবার তার নামটা এক একবার উপস্থাপন করা হয়। আচ্ছা একটু ভালো করে দেখো, প্রথমে বলছে কনিক বলতে কি বোঝাচ্ছে। যেমন আমরা এই প্রথমে সমতল চিনি, সমতল বলতে প্লেন বোঝায়, যেমন এই বোর্ডটা একটা কি সমতল। তারপর হচ্ছে কোনক, কোনক বুঝি আমরা, কোনক কি বলতো? কোনক হচ্ছে যেমন তোমরা এই পড়ছো না সমবৃত্তভূমিক কোনক পড়ছো না, সমবৃত্তভূমিক সিলিন্ডার পড়ছো, পড়ছো না সমবৃত্তভূমিক কোনক, সমবৃত্তভূমিক সিলিন্ডার, ব্যালন, আর কি পড়ছো এটাকে, সেখানে কোনক পড়ছো না তোমরা, এরকম কোনা করে চুঙ্গু আকৃতি, চুঙ্গোর মতো, যেটা চুঙ্গোর মতো এ সেটাই হলো কি কোনক। এখন যেটা কোন করে নে, যেমন সাপোজ তরমুজকে যদি স্লাইড করা হয়, স্লাইড করে ইচ্ছা করলে তুমি কোন আকারেও স্লাইড করতে পারো, অর্থাৎ চুঙ্গের মতো করতে পারো। সহজ হিসাবে বলি, আমরা যে ঝালমুড়ি খাই না, ঝালমুড়ির নিচে প্যাকেটের যে হিসাবটা থাকে হিসাবটা এরকম না, এটা হলো কোনক, এটা কি এরকম লম্বা, এটা কি কোনক। এখন নিচের অংশটা কাটে দিলে কোনকের একটা অংশ দাঁড়াবে না, এটার সাথে যদি সমতল কি করে মিলে যায় তখন সেটা একটা কি সৃষ্টি করে, বক্ররেখা সৃষ্টি করে। আর বক্ররেখার বিভিন্ন অংশকে একবার নাম দিছে প্যারাবোলা, একবার নাম দিছে ইলিপ্স, একবার নাম দিছে কি হাইপারবোলা। প্যারাবোলা মানে হচ্ছে পরাবৃত্ত, ইলিপ্স মানে হলো উপবৃত্ত, হাইপারবোলা মানে হলো অধিবৃত্ত। এখানে অনেকগুলো শর্ত আছে, শর্তটা আসবে মূলত একটা ধ্রুবক আসে, সেই ধ্রুবকের হিসাব অনুযায়ী কখনো নাম দেওয়া হয় প্যারাবোলা, কখনো নাম দেওয়া ইলিপ্স, কখনো নাম দেওয়া হাইপারবোলা। এখন যদি তুমি বলো যে স্যার কোনক জিনিসটা কি, যদি আমরা এখানে চিন্তা করি এই এটা এক ধরনের কোনক, সেটা কিসের উপর আসছে? সমতলের উপর আসছে। এখন ভালো করে দেখো, এখানে আমরা যদি নাম দিই কনিক, যার ইংরেজি নাম হচ্ছে কনিক্স, এমনি নাম হচ্ছে কনিক বাংলাতে। এখন এই কনিক্স হচ্ছে একটা বিন্দুর চলার পথ, বিন্দুটা কিভাবে চলবে আমরা জানি, যে কোনো বিন্দুর চলার পথটাই হলো তার সঞ্চার পথ। সঞ্চার পথকে ইংলিশে বলা হচ্ছে লোকাস, কি বলে লোকাস। তাহলে একটা বিন্দু চললো, একটা বিন্দু কি চললো, ধরো সাপোজ একটা বিন্দু চললো হচ্ছে এভাবে চলছে, তাহলে সে কোন পথে চলছে, বৃত্তাকার পথে চলছে। একটা বিন্দু এভাবে চলছে তাহলে সে কোন পথে বরাবর চলছে, সরলরেখা বরাবর চলছে। একটা বিন্দু এভাবে চলছে তাহলে সে কোন পথে চলছে, বক্ররেখা বরাবর চলছে, কি বরাবর চলছে। তাহলে এটা হলো সোজা রেখা, এটা হলো কি বক্ররেখা, এটা হলো কি বৃত্ত, বৃত্ত। এখন ভালো করে দেখো, এটা গোলক হতে পারে, মোট কথা হচ্ছে একটা বিন্দু যে পথে চলবে, চলে যদি বৃত্ত তৈরি করে তাহলে বৃত্তের চলার পথ হচ্ছে, বিন্দুটা বৃত্ত পথে চলেছে সেটা হলো বৃত্তের সঞ্চার পথ। বিন্দুটা যদি এই সরলরেখা চলে তাহলে বিন্দুটার সঞ্চার পথ হচ্ছে একটা সরলরেখা, বিন্দুটা যদি বক্ররেখা বরাবর চলে তাহলে বিন্দুটার সঞ্চার পথ একটা কি রেখা, বক্ররেখা। তাহলে বিন্দু যদি চলে বিন্দুটার সঞ্চার পথ হচ্ছে কনিক্স। কিন্তু কখন একটা বিন্দুর চলার পথকে আমরা বৃত্ত বলতে পারি, সরলরেখা বলতে পারি,
তারপর হচ্ছে বৃত্ত বলতে পারি, উপবৃত্ত বলতে পারি, আমরা এই বক্ররেখা বলতে পারি, সরলরেখা বলতে পারি, অনেক কিছু বলতে পারি না, গোলক বলতে পারি। কথা কি বুঝেছো? বিন্দু যদি এখান থেকে শুরু করে এভাবে করে চলে আবার এখানে আসে তাহলে কি তৈরি হবে? একটা আয়তক্ষেত্র তৈরি হবে না? তাহলে বিন্দুরা চলার পথ কি একটা আয়তক্ষেত্র? যদি বর্গক্ষেত্র হতে পারে না, হতে পারে, সারের কথা কি বুঝেছ? সামান্তরিক হতে পারে না, হতে পারে। তাহলে বিন্দু চলাচলের যে পথটা সেটা হলো সঞ্চার পথ। আর সঞ্চার পথটা সরলরেখা হতে পারে, বক্ররেখা হতে পারে, বৃত্ত হতে পারে, বিভিন্ন কিছু হতে পারে। এখন কথা হচ্ছে কখন বিন্দুর চলার পথ কনিক্স তৈরি করে তার শর্তটা কি? এখানে শর্তটা হচ্ছে সমতলের উপর অবস্থিত, বিন্দুটা কিসে হতে হবে? সমতলের উপর অবস্থিত, সে চলবে। চলবে মানে কি? গতিশীল হবে। যদি গতিশীল হয় তখন একটা স্থির বিন্দু থাকবে, একটা কী বিন্দু থাকবে? চলমান বিন্দু থাকবে। বলছে স্থির বিন্দু এবং চলমান বিন্দুর একটা মাঝখানের দূরত্ব থাকবে, এবং চলমান বিন্দু থেকে একটা স্থির সরলরেখা থাকবে, সেই সরলরেখার উপর একটা লম্ব দূরত্ব থাকবে। এই দুইটা দূরত্বের অনুপাত কি আসবে? অর্থাৎ দুইটা দূরত্বের অনুপাত যদি ধ্রুবক আসে তখন এই চলছে কোন বিন্দুটা? পি বিন্দুটা। সেই পি বিন্দু যদি চলে তখন তার নাম হচ্ছে কনিক্স। এখন তোমাদের কাছে এটা একটু কঠিন মনে হচ্ছে, আমি আরো সহজ করে বলি। আবারও বলতেছি, পি বিন্দুটা কিসের উপর অবস্থিত? পি বিন্দুটা একটা সমতলের উপর অবস্থিত। ধরো এই যে একটা পি বিন্দু, এটা একটা বোর্ডের উপর আমি রাখছি না, কিসের উপর রাখছি? বোর্ডের উপর। ধরলাম বোর্ডটা কি? প্লেন বা সমতল। প্লেনকে ইংলিশে কি বলে? বাংলাতে কি বলে? সমতল। তাহলে পি বিন্দুটা একটা সমতল উপর আসতে আছে কি আছে না? আচ্ছা, ধরলাম এই এস বিন্দুটা হলো স্থির বিন্দু। কি বিন্দু? এস বিন্দুটা হচ্ছে স্থির বিন্দু। আর চলমান বিন্দুকে পি ধরলাম। একটা বিন্দু চলে, একটা বিন্দু বসে থাকে, তাহলে বসে থাকে কে? এস। চলে কে? পি। পি চলে যেই পথটা তৈরি করছে সেই পথটাকে কি বলছি? কনিক। তাহলে পি চলছে এখান থেকে এসে 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 আবার এখানে এসে এসেছে। তাহলে পি যে চলছে তার সেই চলার পথটার নাম কি? কনিক। আচ্ছা বললাম, এখন পি চলছে তার পথকে কনিক বলতে পারবো কি শর্তে? যখন দুইটা দূরত্বের অনুপাত কি হয়? ধ্রুবক হয়। এখন এক নাম্বার কি? এক নাম্বার হচ্ছে চলমান বিন্দু এবং স্থির বিন্দুর মাঝখানের দূরত্ব কোনটা? এসপি। তাহলে এটা হলো দূরত্ব নাম্বার কত? ওয়ান। ধরলাম ডি ওয়ান। এরপরে বলছে চলমান বিন্দু, চলমান বিন্দু কি? পি। পি থেকে স্থির সরলরেখা, স্থির সরলরেখা কোনটা? এবি। পি থেকে এবির উপর লম্ব দূরত্ব কোনটা? এটা হলো কি দূরত্ব? লম্ব দূরত্ব। তাকে বলছি কত? ডি টু। তাহলে ডি ওয়ান একটা, ডি টু একটা। তাহলে একটা হচ্ছে ডি ওয়ান, একটা হচ্ছে কত? ডি টু। তাহলে ডি ওয়ান এবং ডি টুর, ডি টুর অনুপাত যদি একটা কি আসে? ধ্রুবক আসে, অর্থাৎ একটা নির্দিষ্ট মান আসে তাদের অনুপাত, তখন ফি বিন্দু যে পথে চলবে সেই চলার পথকে কি বলবো? সঞ্চার পথ। সেই সঞ্চার পথটা হচ্ছে কনিক। আচ্ছা, এখন আবারও বলতেছি, এই পি বিন্দুর চলার পথ বা সঞ্চার পথকে কনিক বলতে পারবো কখন? যদি দুইটা দূরত্বের অনুপাত একটা ধ্রুবক সংখ্যা হয়। ধ্রুবক সংখ্যা কখনো শূন্য হতে পারে, কখনো ওয়ান হতে পারে, কখনো ওয়ানের চেয়ে বড় হতে পারে, কখনো ওয়ানের চেয়ে কি হতে পারে? ছোট হতে পারে। সমান হলে এক নাম, বড় হইলে আরেক নাম। কি বলতেছি? ধ্রুবক কখনো কি হতে পারে? শূন্য হতে পারে, একের সমান হতে পারে, একের চেয়ে বড় হতে পারে, একের চেয়ে ছোট হতে পারে। বড় হইলে এক নাম, ছোট হইলে আরেক নাম, সমান হইলে আরেক নাম। কখনো তার নাম হবে বৃত্ত, কখনো তার নাম হবে পরাবৃত্ত, কখনো তার নাম হবে অধিবৃত্ত, কখনো তার নাম হবে উপবৃত্ত। এটা কিসের উপর নির্ভর করে? এই ধ্রুবকের উপর। স্যারের কথা কি বুঝেছ? এখন তুমি আমাকে বলতে পারো, স্যার আপনি দূরত্বটা কীভাবে হিসাব করছেন? দূরত্বটা হচ্ছে চলমান বিন্দু থেকে কি বিন্দু পর্যন্ত? চলমান বিন্দু থেকে, এটা হচ্ছে চলমান বিন্দু। তাহলে চলমান বিন্দু এবং স্থির বিন্দুর মধ্যবর্তী যে দূরত্ব সেটা হচ্ছে কত? ডি ওয়ান। আর চলমান বিন্দু থেকে এবি কি রেখা? স্থির রেখা। তাহলে স্থির সরলরেখা কি? এবি। তাহলে স্থির সরলরেখার উপর লম্ব দূরত্ব কোনটা? পিএম। স্যার কথা কি বুঝছো?
P বিন্দু থেকে এই রেখার উপর লম্ব দূরত্ব কোনটা PM এই দূরত্বকে এই দূরত্ব দ্বারা ভাগ করলে একটা মান আসবে সেই মানটা কি ধ্রুবক যদি হয় তখন ফিজে এই যে চলছে এই সোলার ফটটাকে কি বলবো ক্লিয়ার তাহলে আবারো বলছি P চলবে কিসের উপরে সমতলের উপরে চলা চলবে যে সেজন্য তাকে বলবো গতিশীল তাকে কি বলা হবে গতিশীল আবারো বলতেছি কোন সমতলে একটা বিন্দু চলবে সেই বিন্দুর নাম কি পি এমন ভাবে চলে যে সে এই সমতলের উপর অবস্থিত একটা স্থির বিন্দু এবং একটা চলমান বিন্দুর মধ্যবর্তী দূরত্ব এটা এবং ওই চলমান বিন্দু থেকে এই সমতলের উপর অবস্থিত আয়তটা রেখার নাম কি এবি রেখা এবি রেখার যে লম্ব দূরত্বটা আছে এই দুইটা দূরত্বের অনুপাত কি একটা কি সংখ্যা ধ্রুবক সংখ্যা তখন যদি ধ্রুবক হয় তখন এই যে সমতলের উপর যে বিন্দুটা চলতেছে এই সমতলের উপর কে চলতেছে হাঁটি হাঁটি পা পা করে কে চলতেছে পি বিন্দুতে চলতেছে তখন পি বিন্দু চলে যে আকারটা আঁকছে সেই আকৃতিটাকে কি বলবো কনিক সহজ পি বিন্দু চলবে কিন্তু একটা শর্ত মেনে চলবে সেই শর্তটা কি এই দূরত্ব এবং এই দূরত্বের অনুপাতটা কি হবে একটা ধ্রুবক সংখ্যা হবে তাহলে আমরা একটা হচ্ছে মধ্যবর্তী দূরত্ব একটা হচ্ছে কি দূরত্ব তাহলে সবাই এই জিনিসটা মাথায় রাখবা সবসময় একটাকে বলা হয় মধ্যবর্তী দূরত্ব আর একটা হচ্ছে লম্ব দূরত্ব মধ্যবর্তী দূরত্ব কিভাবে বের করে রোটোবার দিয়ে ভুজ দৈর্ঘ্য অন্তর হোল স্কয়ার মধ্যবর্তী দূরত্ব কিভাবে বের করে মধ্যবর্তী দূরত্ব বের করা হচ্ছে রোটোবার ভুজ দৈর্ঘ্য অন্তর হোল স্কয়ার প্লাস কোটি দৈর্ঘ্য অন্তর হোল স্কয়ার আর লম্ব দূরত্ব কেমন বের করে লম্ব দূরত্ব বের করার নিয়ম হচ্ছে ওই সরল রেখার মধ্যে বিন্দুটা বসাই দিতে হবে এবং নিচে কি দিয়ে করতে হবে এক্স এর এবং ওয়াই এর সহগের উপর রোটোবার দিতে হবে মনে আছে এটা হলো লম্ব দূরত্ব একটা হচ্ছে মধ্যবর্তী দূরত্ব একটা হচ্ছে কি দূরত্ব লম্ব দূরত্ব একটাকে একটা দ্বারা ভাগ করলে কি আসবে ধ্রুবক আসবে এবার সবাই দেখো সেই ধ্রুবকের নাম কি দিয়েছি পি একটু ভালো করে দেখো স্থির বিন্দু এস স্থির সরলরেখা এবি চলমান বিন্দু পি এই দুজনের মধ্যবর্তী দূরত্ব পিএস পিএস না বলে ইচ্ছে করলে আমরা কি বলতে পারি এসপি বলতে পারি তারপর হচ্ছে পি হতে এবি এর লম্ব দূরত্ব হচ্ছে পিএম তখন প্রথম দূরত্বকে দ্বিতীয় দূরত্ব দ্বারা ভাগ করলে কি পাইছি ধ্রুবক পেয়েছি এখন এটা পিএমটা কি আকার আছে ভাগাকারে ওই পাশে চলে গেলে কি হয়ে যাবে গুণাকারে তাহলে ই এর সাথে যদি পিএম গুণ করি তাহলে কি পেয়ে গেছি তাহলে কনিক হলো পি বিন্দুর সঞ্চার পথ আর কনিকের সমীকরণ হলো এসপি ইকুয়াল টু ইপিএম এসপি হলো স্থির বিন্দু এবং চলমান বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আর ই হলো ধ্রুবক আর পিএম হলো চলমান বিন্দু থেকে স্থির রেখার উপরে লম্ব দূরত্ব হচ্ছে পিএম স্যারের কথা কি বুঝেছ এখন এখানে কয়েকটা কথা খুব ইম্পর্টেন্ট আগে কারো লেখার বাকি দেখলে লিখে রাখো আমি মুছে ফেলতেছি এখন মুছে ফেলতেছি একটু লেখো কারো লেখার বাকি দেখো চিত্র থেকে আমরা কয়েকটা জিনিস বুঝতেছি যেমন দেখো এক নাম্বার বলেছে হচ্ছে এই চিত্রের মধ্যে প্রথম কথা হচ্ছে এস কি বিন্দু স্থির বিন্দু পি হচ্ছে কি বিন্দু চলমান বিন্দু এস এবং পি এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এসপি পি এবং এম এর মধ্যবর্তী লম্ব দূরত্ব পি থেকে এ বি রেখার উপরে লম্ব দূরত্ব হচ্ছে পিএম তাহলে এই স্থির বিন্দুকে কি বলা হয় স্থির বিন্দুকে বলা হয় উপকেন্দ্র স্থির বিন্দু যেটা তার নাম কি উপকেন্দ্র আরেক নাম কি ফোকাস মনে রাখবা স্থির বিন্দুটা সবসময় অক্ষের উপর অবস্থিত এখানে অক্ষকে এক্স প্রাইম এক্স এটা কি অক্ষরেখা না কথা কি বুঝেছ তাহলে এই এক্স অক্ষরেখার উপরে কে অবস্থিত তাহলে উপকেন্দ্র কি শুধুমাত্র কি এক্স অক্ষরেখার উপর অবস্থিত হয় এটা ওয়াই অক্ষরেখার উপর অবস্থিত হতে পারে না ধরো আমি চিত্রটা এইভাবে আঁকছি সাপোজ তুমি মনে করো যে সার চিত্রটা এইভাবে আঁকছে এটা যদি এক্স অক্ষ হয় এক্স অক্ষের উপর এইভাবে আঁকছে ইচ্ছে করলে স্যার ওয়াই অক্ষের উপর এইভাবে আঁকতে পারে না নিচের দিকে আঁকতে পারে না এভাবে আঁকতে পারে না তাহলে এক্স অক্ষের উপর আঁকলে এক্স অক্ষের উপর হতে পারে ইচ্ছা করলে ওয়াই অক্ষের উপরও হতে পারে তাহলে আমরা বুঝেছি যে স্থির বিন্দু আছে তাকে বলা হয় উপকেন্দ্র বা ফোকাস সেটা হতে পারে এক্স অক্ষের উপরে এখন ইচ্ছে করলে এটা হতে পারে কিসের উপরে ইচ্ছে করলে এটা হতে পারে ওয়াই অক্ষের উপরে তাহলে স্থির বিন্দুটা বা উপকেন্দ্র বা ফোকাস সবসময় কোন বিন্দু কিসের উপর হয় অক্ষের উপরে হয় আচ্ছা কার ভিতরে কনিক্সের ভিতরে কনিক্সের উপর আর কনিক্সের ভিতরের মধ্যে পার্থক্য হচ্ছে কনিক্সের উপর হচ্ছে যে হাঁটে
আর কনিক্স এর ভিতরে মানে হলো অক্ষরেখার উপরে ক্লিয়ার আচ্ছা তাহলে এস হচ্ছে কি উপকেন্দ্র এটা গেল পি হচ্ছে চলমান বিন্দু পি থেকে যে আমি লম্বটা আনছি সেই লম্বের রেখাটা কি এবি রেখা না এবি রেখাকে আমরা কি রেখা বলছি স্থির রেখা না এবি রেখা কি রেখা এই স্থির রেখাকে বলা হয় দ্বিকাক্ষ কি বলা হয় দ্বিকাক্ষ বা নিয়ামক রেখা রেখা কেন এবি তো একটা রেখা সেজন্য তার নাম কি নিয়ামক রেখা আচ্ছা এই এসপি এবং পিএম এর অনুপাত একটা কি সংখ্যা ধ্রুবক না তাহলে এই ধ্রুবক অনুপাতকে বলা হয় উৎকেন্দ্রিকতা বা বিকেন্দ্রিকতা তো ধ্রুবকের নাম কি যে ধ্রুবকটা আমি যে অনুপাতটা একটা ধ্রুবক বলছি না দুজন অনুপাত তাহলে ধ্রুবক অনুপাতটাকে কি বলে উৎকেন্দ্রিকতা বা বিকেন্দ্রিকতা যাকে ই দ্বারা প্রকাশ করা হয় কেমন আচ্ছা এরপরে দেখো অক্ষরেখা কি বলছি এক্স প্রাইম এক্স আর শীর্ষবিন্দু কি ও মনে রাখবা শীর্ষবিন্দু সবসময় কোন জায়গায় হয় মূলত অক্ষরেখা এই অক্ষরেখাটা এক্স প্রাইম এক্স এই যে কনিকটা আছে কনিকটাকে কয়টা বিন্দু ছেদ করছে একটা বিন্দুতে ছেদ করছে না সেই বিন্দুটা কি ও তাহলে অক্ষরেখা এবং কনিকটার ছেদবিন্দুকে কি বলে সেটার নাম হচ্ছে কি বিন্দু শীর্ষবিন্দু তাহলে ও হচ্ছে কি বিন্দু শীর্ষবিন্দু তাহলে এই বিন্দু কথাগুলো খুব ইম্পর্টেন্ট ওকে আমি মূল বিন্দু বলি নাই ওকে কি বলছি শীর্ষবিন্দু এসকে কি বলছি উপকেন্দ্র আর একটা জিনিস হচ্ছে দেখো এই যে এই পি দ্বারা চলমান পি একবার এখানে আছে এরপরে বলছি পি এখানে আছে এরপরে বলছি পি আসে এখানে আসছে আবার এখানে আসছে এখন এই পি এর চলার পথটা হচ্ছে কনিক সেই কনিকের উপরে একটা বিন্দু কি এল আরটা বিন্দু কি এল প্রাইম তাহলে কনিকের উপরে যে দুইটা বিন্দু আছে সেই বিন্দু দুইটা বিন্দুকে দুইটা বিন্দুর সংযোজকের যে রেখাটা আছে তাকে বলে জ্যা তাকে কি বলে জ্যা বলে যা কোথা থেকে যা কোথা যাবে তাহলে এল এবং এল প্রাইমকে কি বলে জ্যা বলে আমার কথা দেখো জ্যাটা যেহেতু জ্যাটা যদি উপকেন্দ্রের মধ্য দিয়ে যায় জ্যাটা যদি উপকেন্দ্রের মধ্য দিয়ে যায় তখন তার নাম হয়ে যায় উপকেন্দ্রিক জ্যা কি কি হয়ে যায় এটার নাম হচ্ছে জ্যা জ্যাটা যেহেতু কিসের মধ্যে দিয়ে গেছে উপকেন্দ্র দিয়ে গেছে সেজন্য তার নাম হচ্ছে কি উপকেন্দ্রিক জ্যা এখন উপকেন্দ্রিক জ্যাটা হচ্ছে এল এস এল প্রাইম কিন্তু কথা হচ্ছে এই দেখো উপকেন্দ্রিক জ্যাটা যদি কোন রেখা এই অক্ষরেখার সাথে উপকেন্দ্রিক জ্যাটা যদি অক্ষরেখাকে স্পর্শ করে যায় তখন এই অক্ষরেখার উপর লম্বকে এই জ্যাটা না এই অক্ষরেখার উপরে লম্বকে জ্যা সেজন্য এই এল এস এল প্রাইমকে কি বলা হয় উপকেন্দ্রিক লম্ব স্যার কথা কি বুঝেছ কেন উপকেন্দ্রিক লম্ব বলা হয় এটাকে বলে নাবি মানুষের মানুষের সেন্টার কোথায় নাবিটা নাবিটা সেন্টার না মানুষের পুরো বডি পুরো বডি যদি এরকম হয় আমি যদি এরকম হই আমাকে যদি নাবির মধ্যে এরকম আংটা দিয়ে দুলাই এমনি রাখা হয় সে দেখবে যে ডান পাশের ভর আর বাম পাশের ভর কি থাকবে সমান থাকবে তাহলে এই আমাদের নাবিটা কি মেইন ফোকাস বা উপকেন্দ্র একই রকমে এই মূলত কনিকের উপকেন্দ্র কোনটা এস এখন উপকেন্দ্র দিয়ে যে জ্যাটা গেছে তার নাম হচ্ছে উপকেন্দ্রিক জ্যা তার উপকেন্দ্রিক জ্যাটা হচ্ছে এল এস এল প্রাইম যদি জ্যাটা এই অক্ষরেখার উপর লম্ব হয় তখন তার নাম হয়ে যায় কি উপকেন্দ্রিক লম্ব যার আরেক নাম কি নাবি লম্ব কি লম্ব তাহলে এখানে নাবি লম্ব কোনটা এল এস এল প্রাইম কথা ক্লিয়ার আচ্ছা এখন আমরা কয়েকটা শর্ত দেখব কিসের এই যদি এই যে কনিকটা যে লিখছি কনিকটা কত রকমের হতে পারে সেই শর্তটা কার উপর নির্ভর করে ইয়ের উপর নির্ভর করে স্যার কথা কি বুঝছো তাহলে আমি একটু মুছে ফেলি এখানে কয়েকটা কথা খুব গুরুত্বপূর্ণ যে আমরা বলেছি দুইটা দূরত্বের অনুপাত একটা ধ্রুব সংখ্যা ঠিক না সেই ধ্রুব সংখ্যার মান যদি শূন্যের সমান হয় শূন্যের কি হয় সমান হয় তখন তার নাম কি বলতেছি বৃত্ত আর যদি একের সমান ওয়ানের সমান হয় তার নাম হচ্ছে পরাবৃত্ত এক থেকে বড় হলে অধিবৃত্ত আর শূন্য এবং এক এই দুজনের মাঝে থাকলে আচ্ছা ধর শূন্য অর্থাৎ
ধ্রুবক নাই, ধ্রুবকের মানটা কত? শূন্য। ধ্রুবকের মানটা শূন্য, তখন সেখানে ধ্রুবকের মান যদি শূন্য হয় তাহলে আমরা বলতে পারি, একটু ভালো করে দেখো, এই এসপি বাই পিএম কত? জিরো। এসপি কে যদি এসপি বাই পিএম হচ্ছে জিরো, কেন? ই এর মান জিরো। এখন এসপি কে যদি পিএম দ্বারা ভাগ করা হয় তাহলে মান হচ্ছে জিরো। পিএম কে ও পাশে নিয়ে গেছি, জিরো কে এই পাশে নিয়ে আসছি, পারি না? আমরা জানি কোনো সংখ্যাকে শূন্য দ্বারা ভাগ করলে তাকে কি বলে? ইনফিনিটি। তাহলে পিএম হচ্ছে ইনফিনিটি, আর ইনফিনিটি কে কখনো সমান সমান দেওয়া যায় না। ইনফিনিটি কে কি বলে লিখতে হয়? পিএম টেন্স টু, এটার নাম কি? টেন্স টু ইনফিনিটি। তাহলে পিএম অসীমের কাছাকাছি, তাহলে পিএম মানে কি? পিএম হচ্ছে নিয়ামক রেখা, ঠিক না? তাহলে নিয়ামক রেখাটা কোথায় আছে? অসীমে আছে। স্যারের কথা কি বুঝেছ? তাহলে আমরা এখানে সার্বিকভাবে যেটা বুঝেছি, যেটা হলো নিয়ামক রেখার সাথে একটা বড় সম্পর্ক আছে হচ্ছে তোমার, এখানে একটু দেখো, যদি বলছি নিয়ামকটা যদি অসীমে থাকে তাহলে কথা, এখন ধরো সাপোজ একটা বৃত্ত আঁকলাম, বৃত্তের ক্ষেত্রে নিয়ামকের কোনো দরকার আছে এখানে? বৃত্তের ক্ষেত্রে কি কোনো নিয়ামকের দরকার আছে? ওই চিত্রের মধ্যে তাকায় দেখো, যেখানে উপ সেখানে ভিতরে কি ছিল? একটা কনিক ছিল না? কনিকটা যদি ওইরকম না হয়, এটা যদি বৃত্তাকার হইতো, তাহলে উপবৃত্ত কি নিয়ে, উপবৃত্তটা কি কনিকের কাছাকাছি থাকতো না অনেক দূরে থাকতো? অনেক দূরে থাকতো, মানে অসীমে থাকতো। অর্থাৎ চিত্রের মধ্যে তাকায় দেখো যে এই আমাদের নিয়ামক রেখা, এই কনিকটা আছে, কনিকটা থেকে অনেক কাছে না নিয়ামক রেখাটা? কিন্তু সেটা যদি, এই কনিকটা যদি একটা বৃত্ত হইতো, কনিকটা যদি কি হইতো? বৃত্ত হইতো, তখন নিয়ামক রেখাটা কোথায় থাকতো? অনেক দূরে থাকতো। স্যারের কথা কি বুঝেছ? যদি অনেক দূরে থাকে তখন এই শর্তগুলো মানা লাগতো না, ডাইরেক্ট বলতাম সেটার নাম কি? বৃত্ত। তাহলে নিয়ামকটা কোথায় অবস্থিত? অসীমে অবস্থিত। এই একটা কথা। দুই নাম্বার কথা হচ্ছে পরাবৃত্তের ক্ষেত্রে ই এর মান কত? ওয়ান। তাহলে ই এর মান যদি ওয়ান হয়, এসপি বাই পিএম ইকুল টু কত? ওয়ান। তাহলে এসপি ইকুল টু কত? পিএম। তাহলে আমরা চিত্রের দিকে তাকায় দেখলে কি বলতে পারি? চিত্রের দিকে তাকালে দেখলে বলতে পারি, এস থেকে ফি বিন্দু দূরত্ব, এস থেকে ফি বিন্দু দূরত্ব যা, আর পি থেকে এম ফি বৃদ্ধি থেকে এই দ্বিকাক্ষের উপরে বা নিয়ামক রেখার উপর লম্ব দূরত্বটা কি সমান না? তাহলে এসপি আর কি সমান? তাহলে জি ওয়ান এবং ডি টু দুজনে কি সমান? দুজন যদি সমান হয়ে যায় তাহলে পিটা ঠিক এই বাঁকা না হয়ে এসপি, দেখো এস থেকে পি এর দূরত্বটা কি বাঁকানো ছিল না? কি ছিল? এরকম ছিল। অর্থাৎ দেখো স্যার এখানে চিত্র আঁকতেছি, চিত্র আঁকলে বুঝবা, ধরো এখানে এভাবে বাঁকা ছিল, বাঁকানো ছিল না, এখানে ছিল এস, এখানে ছিল কি? পি। কিন্তু আর এখানে ছিল কি? এম, ঠিক না? তাহলে পি এম এবং হচ্ছে এসপি, সেক্ষেত্রে অনেক দূরে না? সেক্ষেত্রে পিটে এখানে না হয় পিটে এখানে চলে আসবে, বুঝেছো কথাটা? তখন এই দূরত্ব হচ্ছে ডি ওয়ান, এই হচ্ছে কত? ডি টু। তাহলে এসপি আর পিএম সমান হয়ে যাবে না, দূরে না থেকে কোথায় চলে আসবে? কাছে চলে আসবে। সেক্ষেত্রে কি বলতে পারি, এই এস থেকে এস এবং এই কি বলে এস পি বিন্দু থেকে, পি বিন্দু থেকে এস এর দূরত্ব যা, পি বিন্দু থেকে নিয়ামক রেখার দূরত্ব তা, সেজন্য বলতে পারি উপকেন্দ্র, এস মানে কি? উপকেন্দ্র এবং নিয়ামক কত দূর অবস্থিত? কার থেকে? পি বিন্দু থেকে। তাহলে পি বিন্দু থেকে মানে কি? চলমান বিন্দু থেকে। তাহলে চলমান বিন্দু থেকে এস যত দূরে, উপকেন্দ্র যত দূরে, নিয়ামকও, তাহলে বলতে পারি উপকেন্দ্র এবং নিয়ামক সমান দূর অবস্থিত। ক্লিয়ার সবাই? তাহলে আমরা বুঝেছি উপকেন্দ্র এবং নিয়ামক যদি সমান দূরে থাকে তখন তার নাম কি হয়ে যায়? প্যারাবোলা বা পরাবৃত্ত। ক্লিয়ার? নিয়ামক যদি অসীমে থাকে তার নাম কি? শুধু বৃত্ত। আর যদি উপবৃত্ত হয় সেক্ষেত্রে ই এর মান জিরো থেকে ওয়ানের মাঝখানে না, সেক্ষেত্রে বলতে পারি এসপি বাই পিএম এর মান কত? ওয়ানের কাছাকাছি, ঠিক আছে না? এখন এই কথার মানে কি? এই কথার মানে হলো এস এর মান ই এর মান জিরো এবং ওয়ানের মধ্যে মানে কি? তার মান কত হতে পারে? তার মান হতে পারে জিরো পয়েন্ট ওয়ান, জিরো পয়েন্ট টু হতে পারে না, হ্যাঁ জিরো পয়েন্ট নাইন 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 হতে পারে না, কথা কি বুঝেছ? তাহলে
0.1 0.2 0.99 1 না 0 না তাদের মাঝে তাহলে তাদের মাঝে মানে কি তাদের মাঝে মানে হলো সে কখনো 1 হবে না কখনো 0 হবে না সব সময় 1 তে ছোট হবে সব সময় কাতে ছোট হবে 0 থেকে বড় কিন্তু 1 থেকে ছোট তাহলে কি বলতে পারি উপবৃত্ত এই বৃত্ত হইলে 0 পরাবৃত্ত হইলে 1 আর উপবৃত্ত 1 থেকে ছোট আর অধি মানে কি বড় উপ মানে ছোট সাগর বলো না উপসাগর বড় সাগর বড় না নদী না উপনদী শাখা না উপশাখা শাখা শাখা থেকে ছোট কে উপশাখা আর অধি শাখা কি বড় তাহলে আমি কি বলতে পারি বৃত্ত থেকে বড় কে বৃত্ত থেকে বড় হচ্ছে অধি বৃত্ত বৃত্ত থেকে ছোট কি আচ্ছা কথা কি ক্লিয়ার তাহলে কি আমি বলতে পারি এই এই 1 থেকে ছোট কে উপবৃত্ত আর 1 থেকে বড় কি অধিবৃত্ত ক্লিয়ার তাহলে কি বলতে পারি এসপি বাই পিএম এই যে ধ্রুবকটা আছে ধ্রুবকটার অনুপাত কত থেকে ছোট 1 থেকে ছোট আর ফরটা কি 1 থেকে বড় অর্থাৎ কথাটা হচ্ছে উপকেন্দ্র ও নিয়ামক থেকে যে সকল বিন্দুর দূরত্বের অনুপাত 1 থেকে ছোট অর্থাৎ ভালো করে দেখো উপকেন্দ্র এবং ভালো করে দেখো উপকেন্দ্র এবং নিয়ামক রেখা থেকে দূরে কে ফি না ভালো করে দেখো উপকেন্দ্র এবং নিয়ামক রেখা থেকে দূরে কে পি ফিটা যে দূরে সেক্ষেত্রে কত অনুপাত দূরে 1 অনুপাত দূরে না বুঝেছো তাহলে ফি বিন্দুর অবস্থান কত দূরে 1 দূরে অর্থাৎ এস থেকে ফি এর দূরত্ব আর ফি থেকে এম এর দূরত্ব মানে হলো ফি বিন্দুটা উপকেন্দ্র থেকে এবং নিয়ামক রেখা থেকে যে যত দূরে আছে সে দূরের মানটা কত ছোট 1 এর চেয়ে ছোট তাহলে উভয়ের দূরত্বের অনুপাত কার থেকে ছোট তাহলে কি বলতে পারি উপকেন্দ্র এবং নিয়ামক রেখা থেকে দূরত্বের অনুপাত যদি 1 থেকে ছোট হয় যত দূরে গিয়ে ছোট হবে তত দূরে ফি বিন্দু হবে যদি ছোট এখানে হয় এখানে ফি বিন্দু ছোট যদি এখানে হয় এখানে ফি বিন্দু স্যারের কথা কি বুঝেছো তাহলে বলতে পারি উপকেন্দ্র এবং নিয়ামক থেকে যে সকল বিন্দুর দূরত্বের অনুপাত কত ছোট 1 থেকে ছোট তারা হবে উপবৃত্ত যারা 1 থেকে বড় তাহলে দূরত্বের অনুপাত যে কথা ই এর মান একই কথা না আর সেই দূরত্বের অনুপাতকে আমরা বলি কি বলে ই বলে ই হলো কি উৎকেন্দ্রিকতা বা বিকেন্দ্রিকতা ক্লিয়ার আচ্ছা এই একটা জিনিস আরেকটা জিনিস আমরা বলছি যে উপবৃত্তের একটি সীমান্ত অবস্থা বৃত্ত কি বৃত্ত হলো উপবৃত্তের একটি সীমান্ত অবস্থা কেন কারণ সেই উপবৃত্তে এই উপবৃত্তের যদি এক ধরনের নিয়ামক থাকে সেই নিয়ামকটা কোথায় আছে অসীমে আছে না তাহলে বৃত্তটা যেখানে আছে সেটা সেই ক্ষেত্রে অসীম দূরে কি আছে তার নিয়ামক সেজন্য বলতেছে যে উপবৃত্তের একটা সীমান্ত অবস্থা হলো বৃত্ত উপবৃত্ত যদি বড় হয় তার একটা সীমান্ত অবস্থা হলো কি তাহলে উপবৃত্তের অনেক কাছে হচ্ছে কে নিয়ামক কিন্তু বৃত্ত থেকে কি কি দূরে অনেক অনেক দূরে তাহলে নিয়ামক বৃত্ত থেকে অসীম অবস্থিত সেজন্য বৃত্ত হলো কার সীমান্ত অবস্থা সীমান্ত মানে হলো লিমিটিং ভ্যালু অর্থাৎ লিমিটিং ভ্যালু এখানে ইনফিনিটি বুঝেছো কথাটা তাহলে আমরা আরেকটা জিনিস হলো যদি এই বৃত্তের সমীকরণটা কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার বৃত্তের সূত্র কিন্তু দুইটা আমরা জানি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার আরেকটা সূত্র কি জানি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো আরেকটা জানি কি এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার এখানে এক্স এটা এইভাবেও লেখা যায় অথবা কি লেখা যায় বলো এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু কত এ স্কোয়ার তার কথা কি বুঝেছ এইটাও লেখা যায় কেমন এখন তুমি আমাকে বলতে পারো স্যার এখানে তাহলে কি সমস্যা হয়েছে এখানে সমস্যাটা হচ্ছে এখানে এইচ এর মান আর কে এর মান হলো শূন্য এইচ এর মান আর কে এর মান কি এইচ এর মান আর কে এর মান শূন্য মানে কি কেন্দ্রের মান কি কেন্দ্রের মান জিরো জিরো এইচ এর মান আর কে এর মান শূন্য মানে কি কেন্দ্রের মান জিরো জিরো কেন্দ্রের মান যদি জিরো জিরো হয়
H0, K0, X থেকে 0 চলে গেলে X স্কয়ার, Y থেকে 0 চলে গেলে Y স্কয়ার ইকুয়াল টু কত? A স্কয়ার। সারে পড়ো কি ক্লিয়ার? আচ্ছা, আর এটা হচ্ছে উপবৃত্তে পরাবৃত্তের সমীকরণ হচ্ছে Y স্কয়ার ইকুয়াল টু 4AX, 4AX আর হচ্ছে X স্কয়ার ইকুয়াল টু 4AY। মনে রাখবা যদি এখানে X থাকে তাহলে পরাবৃত্তটি X অক্ষের উপর। কি বললাম বলো? এখানে যদি X থাকে পরাবৃত্তটি হচ্ছে X অক্ষের উপর, এখানে যদি Y থাকে পরাবৃত্তটা কার উপরে? তাহলে আমরা বুঝি পরাবৃত্ত সমীকরণ কয়টা? দুইটা। একটা হলো Y স্কয়ার ইকুয়াল টু 4AX, তাহলে এখানে ধ্রুবককে, ধ্রুবক হলো 4A, ধ্রুবককে 4A, এখানে ধ্রুবককে 4A। কখনো Y স্কয়ার ইকুয়াল টু 4AX আর X স্কয়ার ইকুয়াল টু 4AY, এটার মধ্যে পার্থক্য কি? দুজনের ধ্রুবক কি একই, সেটা হচ্ছে 4A। কিন্তু X অক্ষের উপর হইলে 4AX, Y অক্ষের উপর হইলে কি? বুঝেছো? X অক্ষের উপর হইলে 4AX, Y অক্ষের উপর হইলে কি? 4AY। আরেকটা জিনিস, অধিবৃত্তের ক্ষেত্রে সূত্র কি? X স্কয়ার বাই A স্কয়ার, Y স্কয়ার বাই B স্কয়ার ইকুয়াল টু কত? 1। এখন A কি? A হলো X অক্ষের সাথে সম্পর্ক। মানে ভালো করে দেখো, এর মান যদি B থেকে বড় হয়, এখানে কার মান? এর মান যদি B থেকে বড় হয়, X অক্ষই হলো বৃহদ অক্ষ। কার মান বড় হলে? A যদি B থেকে বড় হয়, X এর নিচে কি আছে? A। সেজন্য আমি বলতেছি X অক্ষ কি অক্ষ? বড় অক্ষ, বৃহদ অক্ষ। সারে কথা কি বুঝেছ? আর এর যদি B বড় হয়, কে বড় হয়? B বড় হয়, তখন Y অক্ষ হবে কি অক্ষ? সবাই কি বুঝেছ? A যদি বড় হয় তাহলে X অক্ষ কি অক্ষ? বৃহদ অক্ষ, কারণ X এর নিচে কি আছে? A। B যদি বড় হয়, কে অক্ষ বড়? Y টা বড়। বুঝেছ সবাই? আরেকটা জিনিস দেখো, X স্কয়ার বাই A স্কয়ার, Y স্কয়ার বাই B স্কয়ার ইকুয়াল টু 1। আমি বলেছি এখানে কে বড়? বলো কে বড়? বলো কে বড়? A বড়। A যেহেতু বড়, তাহলে X এর নিচে কি আসছে? A আসছে। কে আসছে X এর নিচে? A আসছে। যদি B বড় হইতো তাহলে X এর নিচে কি আসতো? B আসতো। যে বড় হয় সে আগে বসে, X এর নিচে A বড়, সেজন্য A স্কয়ার নিচে আসছে। Y আবার দেখো, যদি কি বড় হইতো? B A থেকে বড় হইতো, তখন X এর নিচে কি আসবে? B আসবে। তার সূত্র কি বুঝেছি? যে বড় সে আগে বসবে। তাহলে এই হলো কনিকের, কখন কনিকের বিভিন্ন অবস্থা। কনিক কখনো বৃত্ত হয়, কখনো পরাবৃত্ত হয়, কখনো উপবৃত্ত হয়, কখনো অধিবৃত্ত হয়, অর্থাৎ সমতলের সাথে কোণকের একটা ছেদ। সমতলের সাথে কোণকের ছেদ করলে সেই ক্ষেত্রে যে অংশগুলো পাবো তার নাম বৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত। আর সেক্ষেত্রে তাদের শর্ত কি দিয়ে করা হয়? উৎকেন্দ্রিকতা দিয়ে করা হয়। আর তা এই হলো তাদের সমীকরণ, কেমন? আর এই হলো তাদের বিভিন্ন বৈশিষ্ট্য। আর নেক্সট ক্লাসে আমরা অবশ্যই কনিকের পরাবর্তন কি নিয়ে আলোচনা করব? পরাবৃত্ত নিয়ে আলোচনা করব, পরাবৃত্ত নিয়ে পড়ব। পর আমাদের চ্যাপ্টারের নাম কি? 6। 6A হলো পরাবৃত্ত, 6B হলো, 6A হলো কি বলো? আবার বলতেছি 6A হলো, 6A হলো পরাবৃত্ত, 6B হলো উপবৃত্ত, আর 6C হলো অধিবৃত্ত। তাহলে চ্যাপ্টার কয়টা? তিনটা, বড় বড় চ্যাপ্টার। কিন্তু উপবৃত্ত এবং অধিবৃত্ত, পরাবৃত্ত সবগুলোই সহজ। মোটামুটি 10টা ক্লাস নিলে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। কেমন? তো আজকের মতো এতটুকু থাক, আল্লাহ হাফেজ। কেমন? ভালো থাকবা।